তো ভিউয়ার্স, আমরা অনেকেই চাই যে আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তারা যেন আমাদের কোনো পোস্ট না দেখতে পারে। তো এটা কিভাবে করবেন? আপনি আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে কিন্তু সেই ব্যক্তিটা আপনার কোনো পোস্ট দেখতে পারবে না, আপনার কোনো পোস্ট ফটোতে লাইক কমেন্ট করতে পারবে না, বা আপনিও চাইলে তার পোস্ট বা ফটোগুলো আপনার সামনে আসবে না, এটা অফ করে রাখতে পারবেন। তো কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, দেন একটা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি ফেসবুকে চলে আসলাম। তো আমি চাচ্ছি যে আমার এই ফ্রেন্ডসটা আমার কোনো পোস্ট দেখতে পারবে না, বা কোনো পোস্ট, কোনো ফটো, ভিডিও কিছুই দেখতে পারবে না আমি যেগুলো আপলোড করব। তো এটা অফ করার জন্য সর্বপ্রথম তার প্রোফাইলে আসতে হবে। প্রোফাইলে আসার পরে এখানে যে ফ্রেন্ডস লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এডিট ফ্রেন্ড লিস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে দেখবেন যে রিজেক্টেড নামে একটা অপশন আছে, তো জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর ব্যাকে চলে আসবেন। আসার পরে এই ব্যক্তিটা আপনার আর কোনো ফটো, পোস্ট, ভিডিও কোনো কিছুই দেখতে পারবে না, কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে। তো এবার যদি আপনি চান যে এখন আপনি তার কোনো পোস্ট বা ফটো ভিডিও দেখতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে সেমভাবে আপনি এই ফ্রেন্ডসের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এই যে টেক এ ব্রেক নামে লেখা আছে, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন এরকম একটা অপশন আপনার সামনে চলে আসছে, তো দেখেন এখানে সি অপশনস লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে যে লিমিটেড লেখা আছে, তো এখানে আপনি টিক মার্কটা দিয়ে নিজে সেভের উপর ক্লিক করে দিবেন। তো এখানে সেভের উপর ক্লিক করে দিলে এখন কিন্তু তার কোনো ফটো ভিডিও আমার সামনে আসবে না, সে যত পোস্টই করুক সেগুলো কিন্তু আমি দেখতে পারবো না। তো এভাবে কিন্তু খুব ইজিলি আপনি চাইলে আপনার ফ্রেন্ড থাকবে কিন্তু আপনার পোস্ট, ফটো, ভিডিওগুলো দেখতে পারবে না, এছাড়াও আপনার ফ্রেন্ড থাকাকালীন আপনিও তার ফটো, পোস্ট, ভিডিওগুলো দেখতে পারবেন না। এটা সুন্দরভাবে আপনি অফ করে রেখে দিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।